সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি কুমিল্লা জেলা চান্দিনা উপজেলার রসুলপুর হাটে। আজকে আপনাদেরকে দেশি শাড়িওয়াল গাভীর দর দাম জানানোর চেষ্টা করব। অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদেরকে নিত্য নতুন হাটের বাস্তব মুখচিত্র তুলে ধরার চেষ্টা করব। তো কিছু গাভীর দর দাম জানাই, আমরা ব্যাপারী ভাইদের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ভালো আছি। গাভী কয়টা নিয়ে আসছেন? বিক্রি হয়েছে কয়টা? দুটা বিক্রি হয়েছে। এগুলো কি জাতের গাভী? শাহিওয়াল। দুধ কয় লিটার হয়? 5 লিটার। দাঁত কয়টা? 6টা। বাছুরিটা? বাছুরের বয়স কতদিন? বাছুরের বয়সটা কত? 8 দিন। মাশাল্লাহ। দাম কত চাইছেন? 1,35,000। কাস্টমার কত বলে? 1,00,000। আমার কোন দর্শক বন্ধুরা যদি নিতে চায় কত হলে ছাড়বেন? 1,15,000 লাগবে। 10-এর ভিতরে দেওয়া যায় না? আচ্ছা, আপনার মোবাইল নাম্বারটা বলেন তো। 01-7524-9542। আচ্ছা আচ্ছা, তাহলে ওটা 1,15,000 লাগবে না? দর্শক বন্ধুরা, 1,15,000 টাকা হলো উনি বিক্রি করবে আমরা যতটুকু জানতে পারলাম। এই গাভীটির দুধ কয় লিটার হয়? 4 লিটার। এটা 4 লিটার হয়? আচ্ছা, এটার বাছুর কোনটা? এটা শাহিওয়াল। বাছুরের বয়স কতদিন? 6 দিন না? দেখি ভাই, একটু বাছুরটা দেখাই। বাছুরের বয়স 6 দিন। আচ্ছা আচ্ছা, গাভীর দাম কত চাইছেন? 1,30,000। কাস্টমার কত বলে? 1,00,000 না? কত হলে ছাড়বেন আজকে? 1,10,000। দর্শক বন্ধুরা, 1,10,000 হলে বিক্রি করবে। আপনার বাড়ি কোথায়? রহিমানগর না? আপনার নাম কি? আমার নাম হানিফ। হানিফ, আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন। কেউ চাইলে দেওয়ার চেষ্টা করবেন। দর্শক বন্ধুরা, আপনাদেরকে রসুলপুর হাট থেকে কিছু গাভীর আপডেট দেওয়ার চেষ্টা করতেছি। এই হাটে প্রচুর গাভী দেখা যাচ্ছে, ঈদের পরে কিন্তু গাভীর বেশ চাহিদা থাকে। এদিকে আরো কিছু গাভী দেখা যাচ্ছে, আমরা যদি দাম জানি। কত বেচলেন? 1,55,000 বিক্রি হলো এটা? আচ্ছা আচ্ছা। দর্শক বন্ধুরা, এদিকে একটা নতুন একটা গাভী দেখা যাচ্ছে, আমরা যদি দাম জানি। ভাই, এটা আপনার? দুধ কয় লিটার হয় ভাই? দুধ কয় লিটার? 8 লিটার। দাম কত চাইছে ভাই? 400। ভাই, কাস্টমার কত বলে? 1,20,000। বাছুর কোনটা? আচ্ছা আচ্ছা, 1,20,000 টাকা বলে। দর্শক বন্ধুরা, আমরা আছি রসুলপুর হাট থেকে। এই ছোট বাছুরটি দেখা যাচ্ছে, লাল সাদা এটাই। দর্শক বন্ধুরা, এদিকে আরো একটি বড় একটি গাভী দেখা যাচ্ছে, আমরা যদি এটার দাম জানি, আমরা কথা বলবো ব্যাপারী ভাইয়ের সাথে, দেখি কেমন দামে উনি এগুলো বিক্রি করে। দর্শক বন্ধুরা, এদিকে একটা গাভী দেখা যাচ্ছে, আমরা দাম জানবো। চাচা, আসসালামু আলাইকুম, ভালো আছেন? বাছুরের বয়স কতদিন? 1 সপ্তাহ। কি বাচ্চা, বকনা না সার? হাসিল কত এই বাজারে? 300 টাকা আসিল। হাসিল তো কম। আচ্ছা, দর্শক বন্ধু, 95,000 টাকা দিয়ে কয় করলেন গাভীটি? 4 লিটার দুধ হবে আশা করে, কুমিল্লা জেলা চান্দিনা রসুলপুর হাট থেকে। ঠিক আছে, ভালো থাকেন। দর্শক বন্ধুরা, আপনাদেরকে আরো কিছু গাভীর দর দাম জানানোর চেষ্টা করবো রসুলপুর হাট থেকে। এদিকে আরো একটি গাভী দেখা যাচ্ছে, দেশি গাভী। চাচা, আসসালামু আলাইকুম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। গাভী কটা আনছেন? 8টা। বিক্রি করছেন কটা? 6টা। দুধ কয় লিটার হয়? 2.5 লিটার। বাছুরটা কি দেশি? আচ্ছা, দেশি দামরি বাছুর, বকনা বাছুর। দাম কত চাইছেন গাভীটার? দাম চাইছি 90। কাস্টমার কত বলে? 2,000 কম 70। 68,000। আচ্ছা, কত হলে ছাড়বেন? সারা বাবার কি 75,000 না? তো বাজার পরিস্থিতি কি বেচা কিনে কি আছে? ভালোই না? আচ্ছা, ভালো থাকেন। দর্শক বন্ধুরা, আপনাদেরকে রসুলপুর হাট থেকে আরো কিছু গাভীর দর দাম জানার চেষ্টা করবো। হাটে প্রচুর গাভী দেখা যাচ্ছে। সালাম আলাইকুম ভাই,
দর্শক বন্ধুরা এদিকে অনেক অনেক গাবি আছে, আপনাদেরকে যদি দাম জানাই অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। এদিকে গাবি বের করতেছে ওরা কাস্টমারকে দেখানোর জন্য। দুধ কয় লিটার? এটা দুধ আছে 14। মাশাআল্লাহ দর্শক বন্ধু, 14 লিটার, 14 কেজি।14 লিটার দুধ, বেশ সুন্দর দেখা যাচ্ছে। এদিকে আরো কিছু গাভি দেখা যাচ্ছে, হাটে প্রচুর গাভি। আমরা আপনাদেরকে আরো কিছু গাভির দর দাম জানার চেষ্টা করবো। ক্রেতা বিক্রেতা নামাদামি হচ্ছে বেশিরভাগে দেখা যাচ্ছে। কিন্তু দর্শক বন্ধুরা এদিকে আরো সুন্দর গাভি দেখা যাচ্ছে, একটা বাসুরি দেখা যাচ্ছে, বেশ সুন্দর। চাচা দুধ কয় লিটার হয়? 8 লিটার। আচ্ছা আচ্ছা, বাসুরিটা, বাসুরের বয়স কতদিন? 15-16 দিন না? বেশ সুন্দর একটি দর্শক বন্ধুরা, বেশ সুন্দর একটি বাসুর দেখা যাচ্ছে। সাইওয়াল নাকি? সাইওয়াল দর্শক বন্ধুরা, সাইওয়াল বেশ সুন্দর। স্যার দাম কত চাইছেন? 1,70,000। কাস্টমার কত বলে? কাস্টমার ঠিক নেই, 20-30। সার্ভেন্ট কত বলে নিয়ত করছেন? 1,50,000। 1,50,000 না? আর লালটার দাম কত চাইছেন? 70,000। ওই একই? আচ্ছা দর্শক বন্ধুরা, 1,50,000 হলে বিক্রি করবে কালো গাবিটা, লালটাও সেম। বেশ সুন্দর সুন্দর গাবি দেখা যাচ্ছে রসুলপুর হাটে। ঈদের পরে কিন্তু গাবির ভালোই চাহিদা দেখা যাচ্ছে। বকনা বাসুর, তারপর সার বাসুর মোটামুটি চাহিদা আছে ভালো। না গাভি কিনতে আসছেন না নিয়ে আসছেন? কিনতে আসছি। এখন কি বাজার কেমন মনে হচ্ছে? বাজার খুব ভালো। খুব ভালো, খুব ভালো। আচ্ছা আচ্ছা, আজকের জন্য গাভি বাজার খুব ভালো, আজকের জন্য ভালো। আজকে কিনবেন? কিনছি, একটা আবার একটা কিনে আসা আছি। একটা কিনছেন? আচ্ছা আচ্ছা, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি এখানে মাদিয়া আসাদনগর না? আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন। দর্শক বন্ধুরা আপনাদেরকে নিত্য নতুন আধুনিক কৃষি ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়ার চেষ্টা করি। সকালে ভালো থাকবেন, আজ এ পর্যন্ত, আসসালামু আলাইকুম। 220 হাসিল তো খুবই কম মনে হচ্ছে বাজারে, 220 টাকা হাসিল, 63,500 টাকা সার বাচ্চাটি। দর্শক বন্ধুরা আরো কিছু গরু আসছে, আমরা দাম জানবো, দাম কত? কত লালটা? কত ৬৫ বাক না? আচ্ছা আর সাদাটা? 150। দর্শক বন্ধুরা লালটা 65, সাদাটা 150, 51,000 টাকা। আপনারটা কত? 15,000। আর একটি ছোট বাসুর 15,000 টাকা দিয়ে রসুলপুর হাট থেকে বিক্রি হলো। আপনাদেরকে আরো কিছু বাসুর দরদাম জানাবো। ঈদের পর হাটে মোটামুটি বেচা কিনা ভালোই হচ্ছে দেখা যাচ্ছে এই রসুলপুর হাটে, অনেক গরু। আপনাদেরকে আরো কিছু প্রতিবেদন দেবো, সে পর্যন্ত আমাদের ভিডিওটি দেখতে থাকুন। সার গরুটি কত? কত সাসা? কত কত? 70,000। দশ বন্ধু 70,000। দাম সাসিলে কত? দাম সাসিলে 1,05,000। 1,05,000।